আসসালামু আলাইকুম তো আমার ভাইয়ের বিয়ের কিছু অংশ ভিডিও আমি আপনাদের জন্য তুলে রেখেছিলাম তো ভাবলাম যে আমি আজকে এই ভিডিওটা একটু ছেড়ে দেই তাহলে শুরু করলাম এই তো আমার ভাইয়ের বিয়ে গাহেলুদের অনুষ্ঠান দিয়েই শুরু করি ওর বন্ধুরা সবাই এই তো আমাদের রাস্তায় সবাই এই তো দাঁড়িয়ে অনেক মজা করতেছে এখন তাকে মানে আমি তো পুরো ভিডিওটা করি নাই আমার কিছু ভিডিওর অংশ নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন ওকে ঘর থেকে তো আমার ভাইকে ঘর থেকে গায়েলোদের স্টেজে নিয়ে আসতেছে তো আমার মেয়ে আমার ছোটো বোন সবাই এখানে ওর বন্ধুরা সবাই মিলে একটা শুটিং করবে তারপরে দেখবেন খুব মজা এখানে অনেক মজা আমার ছোট ভাইয়ের বন্ধুরা আর বড় জনের বন্ধুরা সব বন্ধুরা মিলেই এই শুটিংয়ে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন সব ছেলেরা এই তো তো এখন সেই বর এখান দিয়ে সবার মাঝখান দিয়ে আসবে সবাই অপেক্ষা করছে বর এই তো এসেই পর্বে আস্তে আস্তে দেখতে পারবেন সবাই সারিভাবে এই তো চলে আসছে দেখতে পাচ্ছেন বর এসে পড়েছে সবার মাঝখানে সে এখন ছাতা নিয়ে আসতেছে এখন তার তার সব বন্ধুরা মিলে শুটিং করতেছে তো বরের পিছনে তার আরেকটা বন্ধু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এখন আমরা চলে আসলাম এই তো হলুদের স্টেজে বরকে নিয়ে এখন বরকে উঠিয়ে দিচ্ছে স্টেজে দেখতে পাচ্ছেন আসলে গ্রামের বিয়েতে অনেক মজা হয় কিন্তু আমি তো সব ভিডিও করিনি মাঝখান থেকে একটু একটু করে আপনাদের জন্য তুলে রেখেছিলাম তো এখন আমাদের বাকি সব মেয়েরা সবাই যে আমরা দেখা যায় সারিবদ্ধভাবে সবাই দাঁড়িয়েছে এই তো এখন ছেলেরা ছেলেদের পরে মেয়েরা বাড়িতে সারিভাবে ঢুক ঢুকতেছে হলুদের সব জিনিস নিয়ে দেখতেই পাচ্ছেন সবাই একে একে সব ছেলেমেয়েরা সব বাচ্চারা ঢুকে পড়ছে এই তো এখন সবাই স্টেজে চলে যাবে আস্তে আস্তে তো সবাই হলুদের আইটেমগুলো নিয়ে একে একে সবাই রাখবে এখন স্টেজে তো বাচ্চাগুলো সব সামনের দিকে আছে আর বড়রা পিছনের দিকে আমার ছোট বোনরা ভাবিরা আমার বড় আপু এই তো দেখতেই পাচ্ছেন আর এখানে যাই আইটেম হয়েছে এগুলা আমরা সবাই সব মেয়েরা আমার সব সবাই মিলেই এগুলা বানিয়েছি দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে সবার অনেক অনেক আইটেম করা হয়েছে সব মেয়েদের হাতেই একটা না একটা আছেই দেখতে পাচ্ছেন অনেকেই আমরা সব মেয়েরাই এখন সারিবদ্ধভাবে ঢুকতেছে আসলেই আমাদের বাড়িতে একটু জায়গা কম এই জন্য সব দিকেই মনে হচ্ছে যে একটু চাপাচাপি দেখতে পাচ্ছেন কিন্তু স্টেজ অনেক বড় করেই করা হয়েছে এই তো এই তো ছোটো গ্রুপ আগে রেখেছে এখন আস্তে আস্তে বড়রা সবাই রাখার জন্য প্রস্তুত সবাই আস্তে আস্তে একে রেখে দিবে সবগুলা হলুদের তো এটা একটা আমার বড় আপু দেখতেই পাচ্ছেন এই তো কেকের ডালাটা রেখেছে যে আপুটা আর এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু তো আমার ভাই এটা হচ্ছে আমার ছোট এখন আমার ছোটো ভাইয়ের বন্ধুরা সবাই সারিভাবে এই তো সবাই বসেছে হলুদের জন্য দেখতেই পাচ্ছেন আইটেমগুলো খুব সুন্দরভাবে আসলে ভিডিওটা অনেক ব্যস্তর কারণে ভিডিওটা আমি ওইভাবে করতে পারি নাই অনেক আইটেম বানানো হয়েছে কিন্তু আইটেমগুলো আমরা একে ছবি তোলা তুলে নিতে পারিনি এই তো আমার ছোটো ভাইয়ের বন্ধুরা সবাই বসেছে এখানে এখন হলুদ দেবে ছেলেকে তারা সবাই অনেক মজা করতেছে আর খুবই মজা হয়েছে আছে আসলেই আমার ভাইয়ের বন্ধুগুলা খুবই মজা করেছে খুবই আনন্দ মধ্যে দিয়ে আমার এই দিনগুলো কেটেছে এই তার কারণে আমার কয়েকদিন ভিডিও করাও বন্ধ ছিল এখন শুরু হবে আমার বাইরের বন্ধুদের ডান্স তারা অনেক নাচ গান করেছে হলুদের শেষে এই তো দেখতেই পাচ্ছেন তারা অনেকেই অনেক নাচ নিয়ে ব্যস্ত ছিল অনেক মজা করেছে তারা সবাই অনেক আনন্দের সাথে হলুদের অনুষ্ঠানটা খুবই মজাভাবে শেষ করা করেছে এখন পরের দিন আর কি গোসল ছেলেকে গোসলের ভিডিও এটা হচ্ছে সবাই তো নদী থেকে কলস দিয়ে পানি এনে সারিবদ্ধভাবে রেখেছে আর কি নদী থেকে ভিডিওটা আমার করিনি তারপর দেখি চেষ্টা করব আপনাদের মাঝে আবারও ছোটো ছোটো কিছু ভিডিও আছে তুলে ধরবো এই তো ছেলেকে কোলে করে নিয়ে আসতেছে ছেলেকে গোসল করানোর জন্য দেখতেই পারছেন মানে আমার ভাইকে নিয়ে আসতেছে আমার আরেক বড় ভাই এখন তাকে বসিয়েছে কুশলের জন্য আমরা চলে যাব বউবাতে আর কি মেয়েদের বাড়িতে চলে আসছি এখন এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে আমার বড় ভাই চাচা যেটা যারা আছে সবাই এখন খাওয়া দাওয়া শেষ করতেছে এটা একটা এখানে তিনটাই আমার বড় ভাই বসে আছে বসে বসে খাচ্ছে দেখতেই পাচ্ছেন এই তো সবাই খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত ছিল তো এদিক দিক দিয়ে খাওয়া দাওয়া সারতেছে আর অন্যদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে এই তো ভাইয়ের বন্ধুরা খাচ্ছে তো সবাই খাওয়া দাওয়া শেষ করবে শেষ শেষ পর্যায়ে চলে আসছে তো এখন আমরা চলে যাই মেয়ের কাছে এই তো বউসে যে কন্যা বসে আছে দেখতে পাচ্ছে আসলেই ও ওকে বাড়িতে সাজাইছে তো এই জন্য আর কি স্বাস্থ্যটা ওরকমভাবে সুন্দর হয় নাই বিয়ের দিন পার্লারে নেওয়া হয় নাই বাড়িতেই সাধারণভাবে সাজিয়ে দিয়েছে আর কি গ্রামে বিয়ে হলে সচরাচর এরকমই হয় দেখা যায় গ্রামে সবাই বাড়িতে সাজায় অনেক এখন তো পার্লার নেমেছে আগে তো সবাই বাড়িতেই সাজিয়ে দিয়েছে এই তো বর বউ বসে আছে তারা একই সাথে বসে বসে চিন্তা করতেছে কোথায় বউ চিন্তা করতেছে কোথায় যাচ্ছি তো এখন বিদায়ের বেলা চলে আসছে এই তো গ্রামে তো যে ছেলেদের দুধ ভাত খাওয়ায় আসলে এটা অনেক অনেকে গ্রামেই এই নিয়ম আছে মেয়ে যখন বিদায় হয়ে যায় তখন দুধ ভাত খাইয়ে দেয় দেখতেই পাচ্ছেন উঠানে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে আর ওকে দুধ ভাত খাওয়াচ্ছে আর কি মেয়েকে বিদায় দিবে বিদায় জানাবে এই তো দুধ ভাত খাওয়ানোর শেষেই বিদায় দিবে খাচ্ছে মানে ইচ্ছে মতো খাইয়ে দিচ্ছে মেয়ে যে বাড়িতে না বলে যে কি তো বিদায় দিচ্ছে আহ ও তখন খুব কান্না করছিল চলে আস এই তো বিদায় শেষ করে বাড়িতে চলে আসলাম বাড়িতে নিয়ে এই তো আবার বসিয়ে দিল বউকে নিয়ে ছবি টবি তুলতে আছে সবাই আসলে বিয়ের অনুষ্ঠানে সব ভিডিও করা যায় না তো যেটুকু পেরেছি এই তো আমরা কমিটি সেন্টারে চলে আসছি সবাই তো দেখতেই পারছেন কমিটি সেন্টারে মধ্যে ঢোকার সময় এই তো সবাই শারীরবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমার ভাই ভাইয়ের বউ এবং বোন মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে এই তো আশেপাশে সব বন্ধুরা ভাইরা আত্মীয় স্বজনরা সবাই আছে তো কমিউটি সেন্টারে ঢোকার সময় আর কি ভিডিওটা দেখতে পাচ্ছেন এই তো ঢুকতেছে সেন্টারের মধ্যে এই তো সেন্টারের ভিতরে ঢুকে গেছে তো সবাই খাওয়া দাওয়া নিয়েও ব্যস্ত আর কি বিয়ের দিনে সাজটা মেয়ের বাড়িতে যেদিন সাজে সেদিন তো বাড়ি থেকে সাজিয়ে এনেছে আর আজকে আমরা কমিউটি সেন্টার থেকে ইয়ার পার্লার থেকে সাজিয়ে এনেছি এই তো সব লাল বসে আছে দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে আর পাশে সাদা জামা পরা এটা হচ্ছে ভোর ছোট বোন আর কি মেয়ের ছোট বোন এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে এই তো বোর সাথে সবাই বসে পিক তুলতেছে সবাই বসে আছে এই তো তার বন্ধুরা সবাই খুব মজা করতেছে সবাই মিলে খুবই মজা খুবই আনন্দের মধ্যে মাঝে দিয়ে দিনগুলো কিভাবে যে কেটে গেছে বিয়ের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল আর কি শেষ পর্যায়ে চলে আসলো আজকেই তো শেষ বিয়ের অনুষ্ঠান এই তো বউ আর জামাই মালাবতন করতেছে তো আপনাদের মাঝে থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ